আমাদের মুভি দেখা যা শেষ হলো, ঠিক আছে। ভেবেছিলাম দুপুরবেলা গাছ টাছগুলো হচ্ছে গিয়ে একটু কেয়ার করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। অ্যান্ড সৌমেনও চলে আসবে তাড়াতাড়ি, আজকে বললো মর্নিং ডিউটি ছিল ওর। শিয়ালদাতে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য এখনো এসে পৌঁছাতে পারেনি। তো ভাবছিলাম আজকে গাছগুলো একটু কিছু করা যদি যায়, দেখি কি কতদূর কি করতে পারি। তো ভাবছি আগে ঘরটা গুছিয়ে নি, দেন গাছের দিকে আসবো। লিপস্টিক টিপস্টিক পরে নিয়েছি, খুব অদ্ভুত দেখাচ্ছিল নিজেকে। তো কয়েকদিন ধরে আমাকে এত অদ্ভুত দেখাচ্ছে, অ্যাকচুয়ালি বুঝতেই পারছো শরীর খারাপ হলে আর কি যা হয়, শরীর খারাপ হলে যেরকম লাগে আর কি। অ্যান্ড এখন আমি দেখো এগুলো সব গুছিয়ে ফেলেছি, অ্যান্ড এবার যেটা করতে হবে এগুলোকে জায়গায় তুলে দিতে হবে, তারপরে বেডটা একটু টান টান করে পেতে দেবো। তো মোটামুটি ঘরটা, এই ঘরটা গোছানো হয়ে যাবে। আর ঝাড়াঝুড়ির কাজগুলো মোটামুটি কালকের জন্য রাখছি, কালকে দেখি কিরকম কি এনার্জি থাকে। কারণ কি অ্যাকচুয়ালি অলরেডি শরীরটা খারাপ, তো বেশি যদি একসাথে কাজ করে নিই তাহলে এক্সস্ট হয়ে যাবো, দেন কালকে আবার আর কিছু করতে পারবো না। তো ইটস বেটার কি আমি আজকে হাফ কাজ করি, কালকে হাফ কাজ করি। অ্যান্ড আজকে ভাবছি, কারণ কি গোপালকে যখন জবের থেকে এনেছি, সেই জন্মাষ্টমী দিন ছাড়া তো তোমাদেরকে দেখানোই হয়নি, ভাবছি গোপালকে তোমাদের দেখাবো। আর প্রত্যেক দিনই গোপালকে ফল কিংবা কিছু মিষ্টি থাকলে মিষ্টি বা হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস এইসবই দিচ্ছি প্রসাদে দুবেলা। তো ভাবছি একটু অল্প করে তালের লুচি আর একটু হচ্ছে গিয়ে তাল আছে অ্যাকচুয়ালি, তালের লুচি আর একটু এই সুজি, মিষ্টি সুজি এরকম করে আর গোপালকে দেবো। তো দেখি কি করি, সবটাই শেয়ার করব, তোমরা পাশে থাকো। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, প্লিজ যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ কি সাবস্ক্রাইব করলে আমার যেমন সাবস্ক্রিপশন বাড়বে, তেমনি পাশের বেল আইকনটা যদি তোমরা প্রেস করে দাও তাহলে কিন্তু আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমরা পেয়ে যাবে। অ্যান্ড বিং আ নিউ ইউটিউবার, আমি যেটা বারবার বলি, সাবস্ক্রিপশন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর মি টু, হ্যাঁ না, আমার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অবভিয়াসলি এটা আমাকে আরও বেশি মোটিভেট করবে আরও ভিডিও বানানোর জন্য। অ্যান্ড তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে টান টান করে চাদর টাদর পেতে দিয়েছি। এবার যে কাজটা বললাম যে হচ্ছে গিয়ে আজকে ভাবছি গোপালের জন্য একটু খাবার বানাবো, তোমাদেরকে সবার আগে আজকে গোপালকে দেখাই। গোপালকে সকাল সকাল স্নান টান করিয়ে আর রেডি করিয়ে দিয়েছি। লুচি আর তালের বড়া হয়ে গেছে, এখানে হচ্ছে হচ্ছে সুজিটা, এটা হয়ে গেলে ঠাকুরকে ভোগ চড়িয়ে দেবো। প্রসাদ রেডি, অ্যান্ড আমি চলে এসেছি আমার গোপুর কাছে, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। পুরো অ্যাকচুয়ালি ঘেমে গিয়েছিলাম, মানে এত গরম লাগছে হঠাৎ করে। গোপালকে ভোগ দিয়ে দিয়েছি, এবার খানিকক্ষণ ওকে একটু একা রেখে দেবো, অ্যান্ড তারপরে গিয়ে পরে ওই ওটাকে প্রসাদ হিসেবে আমরা সবাই মিলে গ্রহণ করব। গোপালের খাওয়া হয়ে গেছে, যেহেতু অনেকটা মতো বানিয়েছি তো একটু সবাইকে একটু করে প্রসাদ দিয়ে দেবো, মানে জয়িতা আর সুচেতা। অ্যান্ড আজকে আবার একবার সুস্মিতাদির সাথে দেখা করতে যাব, শরীরটা যেহেতু খুবই খারাপ ছিল তো ওর সাথে বা ওর বেবির সাথে আমি এখনও দেখা করতে যেতে পারিনি। তো আজকে একবার ওদের সাথে দেখা করতে যাবো, আজকে শরীরটা বেশ ভালো লাগছে। আজ কিন্তু গোপাল বেশ খুশি হবে, আমিও কিন্তু বেশ খুশি, অনেকদিন পরে তালের লুচি খাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি বর এসে গেছে। শুরু করার আগে
আগে বলে দিয়েছ। Hey guys, good morning, welcome back to the channel. আজ হচ্ছে রবিবার এন্ড বৃষ্টি পড়ছে সকাল সকাল। সকালবেলাটাই দেখলাম যখন বৃষ্টি পড়ছিল এন্ড দেন হচ্ছে গিয়ে হঠাৎ করে খুব সুন্দর একটা রোদ দিল এন্ড এখন দেখো একবার প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। একদম পুরো রেনি ডে ফিলিং। যাই হোক, ঘরে থাকলে রেনি ডেটা বেশ ভালোই লাগে আর কি। আকাশটা দেখো পুরো কালো করে আছে এন্ড দেখো কেমন বৃষ্টি। কাল ভেবেছিলাম বাগানের কাজ করব কিন্তু করে উঠতে পারিনি, তো ভাবলাম যে আজকে তাহলে সকাল সকাল উঠেই আর বাগানের কাজটা করব। কাজগুলো নিয়ে মোটামুটি কেয়ার করে ফেলেছি, এবার নেক্সট যেটা করব একটু টুকটাক ফার্নিচারগুলো মুছে নেব। তো কলিনটা নিয়ে নেবো, কলিনটা দেখো শেষের পথে। স্নান টান করে গপুকে জাগিয়ে দিলাম আর এখন হচ্ছে গিয়ে আর আমাদের বড় গপুর হচ্ছে জন্মদিন, তো তাই ওকে একটু ফোন করছি। আর দেখো আজকে আছে ভাত, চিকেনের ঝোল পাতলা করে, আর ঢেঁড়স ভাজা, আলু পোড়ি হয়ে গেছি। এবার একটু বাইরে বেরোবো অ্যান্ড দেখো তোমরা বাগানটা পরিষ্কার করে ফেলেছি আজকে, যেমন বাগানটা পরিষ্কার করব। আর এখানে দেখো একটা গোলাপ, এটা একটা ছোট্ট বেরোচ্ছে, এটা একটা ছোট্ট হয়েছে অ্যান্ড এখানে আরেকটা বড় গোলাপ। চাবার চারটে চারটে গোলাপ একসাথে হয়েছে অ্যান্ড ওয়েদারটা দেখো একদম পুরো ঝলমলে একটা ওয়েদার। তো আমরা ভাবলাম তাড়াতাড়ি একটু বেরোবো, এই জন্য আমি একদম রেডি হয়ে গেছি। অ্যান্ড আমার বর হচ্ছে গিয়ে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে মনে রেখে যে কানের দুলটা সেম পড়েছে, আমি তাই আমি আজকে কানের দুলটা চেঞ্জ করে নিয়েছি। আমার ঘরে আজকে এসছে নতুন অতিথি, দেখতেই পাচ্ছ। আরে অতিথি নয়, এটা তো আমার বর। হ্যাঁ কেমন দেখো মাকুন্দ হয়ে এসছে সব চেঁচে পুছে। এতক্ষণ ধরে আমার ভিডিও আপলোড হচ্ছিল আর কি করব, মানে এত বাজে নেটওয়ার্ক, তো আর মানে আমার নেটওয়ার্কের ভাগ্যটাই খারাপ। যাই হয় মোবাইলেও নেটওয়ার্ক নেই, ওয়াইফাইও নেটওয়ার্ক নেই। এই বড় হচ্ছে গিয়ে গেট লাগাচ্ছে, এবার জাস্ট বেরিয়ে পড়বো। বাইরে কিন্তু প্রচুর রোদ, আমাকে দেখলেই বুঝতে পারছো পুরো সান স্ল্যাব যাকে বলে, সান কিস্ত হতে পারে না এত এত রোদে, তো সান স্ল্যাব। আর সুচেতা আজকে বাড়ি চলে গেছে, তো আমি এবার দু সপ্তাহ একা একা থাকবো আর কি, কী করা যায়। হচ্ছে গিয়ে একদম লিফট থেকে রেডি হচ্ছে, মানে ওকে এত অদ্ভুত লাগছে মা কুন্দ হওয়ার পরে, মানে এমনিতে যতটা অদ্ভুত লাগছে ভিডিওতে যেন আরো বেশি অদ্ভুত লাগছে। কতক্ষণ এরকম থাকবে, এই যে রাক্ষস এসেছে রাক্ষস। কাশফুল এসে গেছে আমাদের এখানে, আমি আজকে এবার দিয়ে যাচ্ছিলাম আমি দেখছি কি সুন্দর কাশফুল এসে গেছে। সাডেন প্ল্যান হয়েছে এবং একটা জায়গায় আমরা যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এখন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটাতে দেখতে খুব সুন্দর রাস্তাটা, দুপাশে পুরো গ্রিন গ্রিন, কিন্তু এত বাজে গন্ধ রাস্তাটাতে কি আর করা যায়। আমরা এখন এসে গেছি কল্যাণী লেক পার্কে,